ভিউয়ার্স, আমরা এখন আসছি শিলাইদহা কুটিবাড়ির সন্নিকটে অবস্থিত রবীন্দ্রনাথের একটি দাতব্য চিকিৎসালয়, যেখানে রবীন্দ্র যুগে এখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করানো হতো। তো বন্ধুরা, পুরো ভিডিওয় আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন দাতব্য চিকিৎসালয় সম্পর্কে বিস্তারিত। আনন্দ উল্লাস চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা জানাবো রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ির উত্তর পূর্ব কোণে 500 গজ দূরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মানব সেবায় প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়টি সম্বন্ধে, যেটি মহর্ষি চ্যারিটেবল ডিসপেন্সারি নামে পরিচিত। শিলাইদহে কুঠিবাড়ির কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়টি সংস্কারের অভাবে ভগ্নদশার শিকার, অবহেলায় ধসে পড়ার উপক্রম হয়েছে দাতব্য চিকিৎসালয়টি। চারপাশে আগাছা ছেয়ে গেছে। রবীন্দ্রনাথের কুঠিবাড়ির উত্তর পূর্ব কোণে 500 গজ দূরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের মানব সেবায় প্রতিষ্ঠিত দাতব্য চিকিৎসালয়টি তেরাস্তায় দাঁড়িয়ে সামনে চোখ পড়লেই প্রায় ধসে পড়া পাকা ভবনটি চোখে পড়ে। বিলুপ্ত প্রায় ভবনটির চারদিকে আগাছা, পাকা ভবনটির দেয়ালে স্পষ্ট খোদাই করে ইংলিশে লেখা মহর্ষি চ্যারিটেবল ডিসপেন্সারি। ডিসপেন্সারিটি কবে থেকে বন্ধ হয়ে গেছে কেউ তা বলতে পারছে না। চিকিৎসালয় ভবনের ইটবালি ও সুরকি ধসে পড়ছে। জানা যায়, দাতব্য চিকিৎসালয়টি যখন ছিল, গ্রামবাসী এতে চিকিৎসা নিতে এসে এই আম বাগানটিতে বসে বিশ্রাম নিত। কবিগুরু শিলাইদহে এসেই প্রথম গ্রাম বাংলার গরিব দুঃখী মানুষের সঙ্গে পরিচিতি হয়েছিলেন। তাদের দুঃখ বঞ্চনার অবসান ঘটানোর জন্য তিনি এখানে কৃষিভিত্তিক সমবায় ব্যাংক প্রতিষ্ঠার পাশাপাশি গ্রামের মানুষের চিকিৎসা সেবার লক্ষ্যে এই দাতব্য চিকিৎসা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। কিন্তু তার মানব কল্যাণে প্রতিষ্ঠিত নিদর্শনটি অব্যবস্থাপনায় বিলীন হতে চলেছে। স্থানীয় ও দর্শনার্থীরা মনে করেন, সাহিত্যের পাশাপাশি মানব কল্যাণে দরিদ্র জনগণের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের এক সেতুবন্ধন ছিল বিলুপ্ত প্রায় এই নিদর্শনগুলো তার তাৎপর্য বহন করে। তাই শুধু মানব সেবায় রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হলে এই নিদর্শনগুলো টিকিয়ে রাখা জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদহে যে শুধু সাহিত্য চর্চা করেছেন তা নয়, রবীন্দ্রনাথ শ্রমজীবীদের ওপর নির্ভর করে তার জমিদারি কাজ চালাতেন। তিনি প্রজাদের কিছু দেবার চেষ্টা করেছেন। শিলাইদহে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথ নামে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছিলেন। খামার ভিত্তিক কৃষিকাজে তিনি চালু করেছিলেন। কৃষকদের জন্য তিনি ডিএল রায়ের সহযোগিতায় বৈজ্ঞানিক ভিত্তিক আলু চাষের শুরু করেন। তার উদ্যোগে এখানে একটি স্কুল পরিচালিত হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মারক শিলাইদহে বিদ্যমান, কিন্তু সেগুলো যথাযথ সংরক্ষণ হওয়া প্রয়োজন। দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বেশিরভাগ দর্শনার্থীরাই জানেন না কুটিবাড়ির থেকে কিছু দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের মানব কল্যাণে অবস্থিত কালের সাক্ষী এই ভগ্নদশা নিয়ে দাতব্য চিকিৎসালয়টি দাঁড়িয়ে আছে। দাতব্য চিকিৎসালয়টির সামনে অবস্থিত মুদির দোকানি আবুল কালাম জানান, আমার দাদা বেঁচেছিলেন 126 বছর, তার কাছ থেকে আমি গল্প শুনেছি রবীন্দ্রনাথ ঠাকুর এই দাতব্য চিকিৎসালয়টিতে বিনা পয়সায় গরিবদের চিকিৎসা প্রদান করত। তিনি বলেন, এটাকে স্মৃতি হিসাবে রক্ষা করা দরকার। নোবেল পুরস্কারের অর্জিত অর্থ তিনি ব্যয় করেছিলেন এই কাজে। 75 বছর বয়সী স্থানীয় কেরামত আলী জানান, শুনেছি কুটিবাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের পালকিতে চড়ে কাছারি বাড়ির জমিদারি কাজ করতে আসতেন। কুটিবাড়িতে প্রবেশের আগে তিনি কাছারি বাড়ি ঘুরে দেখতেন, রুগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছে কিনা তা খোঁজ নিতেন। কুটিবাড়ির তত্ত্বাবধায়ক মকলেসুর রহমান জানান, সাহিত্যের পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর মানব সেবায় কাজ করেছিলেন। তার অনেক নিদর্শন রয়েছে, সেগুলো সংরক্ষণের ব্যাপারে উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভ্রমণ বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।